السلام علیکم و اللہ وبرکاتہ بسم اللہ الرحمٰن الرحیم الحمد للہ اللہ اب علم وصلاۃ وسلام علیہ سعید المرسلی نبیٰ محمد والا علیہ وصحب اجمین عمن طبیس الم الدین الماباد فعدی الرجیم الخر القائے آج کے اپنا دس ہم کربو নম্বর ছয়চল্লিশ থেকে মহান আল্লাহ এতে তাবুক যুদ্ধে যে মোনাফেকরা অংশগ্রহণ করেনি এবং বিভিন্ন বাহানা করে মিথ্যা কথা বলে নবী করিমসাল্লাম থেকে অনুমতি নিয়ে থেকে গিয়েছিল তাদের সম্পর্কে পাক ইরশাদ করেছেন আদুল তাদের যদি এই যুদ্ধে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকত তাহলে তার জন্য অবশ্যই তারা যথাযথ প্রস্তুতি নিত। নিতা আসাহম তবে আল্লাহ পাক রবুল আলমিন তাদের এর জন্য যাওয়াকে অপছন্দ করেছিলেন ফাসাব্বা তাহম সুতরাং তাদেরকে পশ্চাতে ফেলে রেখে দিয়েছিলেন তারা পিছনে থেকে গেছিল যেতে ইচ্ছুক হয়নি ওকিলক উদুম আল কায়দিন এবং তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এটি আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ যে তোমরা যারা বসে থাকে বাড়িতে অসুস্থ ব্যক্তি অথবা যেসব ব্যক্তির ওজোর রয়েছে চলতে ফিরতে পারে না তাদের সাথে তোমরা বাড়িতেই বসে থাকো আল্লাহ পাক তারপরে সাদ করছেন লাউ খারাজু ফিকুম মাজা যাদুকুম ইল্লা খাবালা ওয়া লা খেলা খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা ওয়া ফিকুম সামমাউন আল্লাহ আল্লাহু আলিমুম বিল জালিমিন আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তারা যদি তোমাদের সাথে বেরো হইত মাজা যাদুকুম ইল্লা খাবালা তাহলে বিশৃঙ্খলা ছাড়া আর তোমাদের কিছুই দিত না এই বিশৃঙ্খলাই সৃষ্টি করতে একমাত্র ওয়ালাউদ খেলা এবং তোমাদের মাঝে তারা ছোটাছুটি করতো না ফিতনা তোমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে অফিকুম সাম্মাউন আলহম এবং তোমাদের মধ্যে সাম্মাউ তাদের জন্য অর্থাৎ আল্লাহ শত কাফেরদের জন্য কিছু শ্রবণকারী রয়েছে যারা শুনে থাকে আর শুনে সেই কথাগুলি অন্যদেরকে পৌঁছিয়ে থাকে আল্লাহ আলিম জালিমদের সম্পর্কে আল্লাহ পাক সম্মানী আল্লাপা আল্লাপা বলছেন যে এর পূর্বেও তারা ফিতনার থাকতো ফিতনার সুযোগ থাকতো কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ওকাল্লাবুল লাকাল উমর এবং তোমার জন্য অনেক কাজকে তারা নষ্ট করেছে অনেক ক্ষেত্রেই তোমার যে উদ্দেশ্য ছিল সেই ক্ষেত্রে ক্ষতি চেষ্টা করেছে হাত তা আলহক এমনকি সত্য আগমন করেছে অজাহার আমর আল্লাহর আদেশ জয়ী হয়েছে এবং প্রকাশিত হয়েছে হন যেটা তারা অপছন্দ করে জানলি নি আলা সাকাতু অমিনি ও আল্লাহতেন আল্লাহ জাহান্ন ফেরিন আর এই মুনাফিকদের মধ্যে কিছু আরও আছে যারা বলে এসে যে হেনাবি আমাকে অনুমতি দিয়ে দেন ও নি আমাকে পরীক্ষায় ফেলিয়েন না আমাকে ঝামেলায় ফেলিয়েন না আলাফিল ফিতনাতে সাকাতু শুনে রাখো যে আসলে এরা তো পরীক্ষায় পড়েই গেছে পরীক্ষায় নিমজ্জিত হয়েছেই আর এই পরীক্ষায় তারা ফেল করেছে ওয়াইনা জাহান্নাম আল্লাহ মহিত তুমিল কাফেরিন জাহান্নাম কাফেরদের কে পরিবেষ্টন করে রয়েছে ইনতুসিব কা হাসানাতুন তাসো হোম হে তোমাকে যদি কল্যাণ স্পর্শ করে তাহলে তাদেরকে খুব মন্দ লাগে বড়ই কষ্ট হয় তাদের মনে অন তুসিমকা মুসিবাতুন আর যদি তোমার ওপর বিপদ এসে পড়ে তখন তারা বলে কাদা খাজনা আমরা মিনকাবলু আমরা আমাদের ব্যাপারে আগে থেকেই সতর্ক হয়ে গেছিলাম ওয়া আল্লাহম ফারেহুন আর খুশি হয়ে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ যখন ক্ষতি দেখে যে ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানদের ক্ষতি হয়েছে অথবা নবী করিম সাল্লাহ ইসলামের ক্ষতি হয়েছে তখন তারা খুব খুশি হয় এবং বলে যে আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম সেই জন্য আমরা এতে অংশ নিই আল্লাহ পাক এর সাদ কুল কুল নবী বলে দাও সিবানা ই কাত আল্লাহানা আল্লাহ আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও যে আমাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না কোনো বিপদ আপদ আমাদের উপর আসতে পারে না তবে আল্লাহ পাক যা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক মালিক ওয়াল লাইফ আলি অথবা কালিন মমেনুন একমাত্র তার ওপরে আস্থা ভরসা রাখা উচিত আল্লাহফাক পাক এরশাদ করেছেন উলহাল করেছেন কুল বেনা ইল্লাহ এহদাল ইল্লা আইন ও নাহানু না তারব্বাসু বেকুম আইউসি বাকুমল্লাহ বে মিন এন দেহি আউ বে আই দীন আতারব্বাসু ইন না মা কুমু বলে দাও এ মুনাফেকদেরকে যে আমাদের সম্পর্কে তোমরা যে প্রতীক্ষায় রয়েছো সে দুটো কল্যাণের একটি আর দুটোই হচ্ছে কল্যাণ দুটোতে মঙ্গল আছে আমাদের ইল্লা আল হোসনাই আইন দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই মমিন মুসলিমদেরকে হাসিল হবে ওয়ান আর আমরাও তোমাদের ক্ষেত্রে প্রতীক্ষায় রয়েছি যে আল্লাহ পাক তোমাদের সাথে কি করেন আই আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব কে প্রেরণ করবেন আজাব তোমাদের উপর আপত্তিত করবেন আও আই দিন অথবা আমাদের মাধ্যমে আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়াবেন আল্লাহ পাক কখন মমিন মুসলিমদের ক্ষেত্রে দুই কল্যাণ এক কল্যাণ অবশ্যই হাসিল হবে যদি আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যান তাহলে শাহাদাতের মর্যাদা পাবেন আর যদি ফিরে আসেন তাহলে ধন সম্পদ নিয়ে দুনিয়ার নিয়ামত নিয়ে ফিরে আসবেন এবং আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে মহাপুরস্কার পাবেন এই দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই আমরা হাসিল করব। আল্লাহ পাক বলছেন যে ফতার আব্বাসু সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো ইন্না মা কুমতারাবু আমরাও তোমাদের সাথে প্রতীক্ষায় রয়েছি ওলা আনফেকু তাও আন আউ কারহান লাই য়ৌ মিনকুম ইন নাকম কুতুম কমান ফাসকেন হেনাবি বলে দাও এ তোমরা স্বেচ্ছায় খরচ করো অথবা অনিচ্ছায় খরচ করো তোমাদের খরচ করতে আল্লাহর রাস্তা ইচ্ছা হোক অথবা অসন্তুষ্টি প্রকাশ করো লাই ও তা কাব্বালা মিনকুম তোমাদের পক্ষ থেকে কিছুই গ্রহণ করা হবে না আল্লাহ কবুল করবেন না কারণ তোমাদের অন্তরে ইমান নেই পরকালে বিশ্বাস নেই ইন কুনতুম কুন্তুম কমান নিঃসন্দেহে তোমরা পাপিষ্ট জাতি আল্লাহ পাক বলেন ও মা মানআহমান তকবাল মিনহুম নাফাকাতুহুম ইল্লা анনাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাত ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইল্লা ওয়া হুম কারিহুন আল্লাহ পাক যে তাদের যে সব খরচ خرচা করে থাকে ব্যয় করে থাকে সেগুলি এই জন্যই কবুল হয় না সে সব কবুল হতে বাধা এই জন্য যে анনাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলি আল্লাহর সাথে কুফরি করেছে আল্লাহ পাককে অস্বীকার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অস্বীকার করেছে পালায়াতলা আর যদি নামাজে আসেও এই মুনাফিকরা তাহলে বড়ই অলসতার সাথে শৈথিল্য ভাবে আসে ইল্লা ও হন আর যে খরচ করে সেটাও বড় ঘৃণা ভরে খরচ করে মন থেকে খরচ করে না আল্লাহ পাক তাদের এই দান কবুল করেন না ফালা হে নবী সুতরাং তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি যাতে করে তোমাকে ধাঁ দিয়ে না ফেলে তুমি ধাঁধায় পড়বে না তাদের ধন সম্পদ দেখে আর তাদের জন দেখে এই রকমই যারা অসৎ নেতৃত্ব অসৎ লোক তাদের ধন সম্পদ দেখে যারা ধনড্ড ব্যক্তি কিন্তু আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে আল্লাহর সাথে কুফরি করেছে তাদেরকে দেখে ধোকা খাওয়ার কিছু নেই ইন্নামা ইউরিদুল্লাহ লিও আজ যে বাহম বিহাফিল হায়াতির দুনিয়া আল্লাহ পাক চান যে এই ধনসম্পদ এবং জন দিয়ে তাদেরকে পৃথিবীতে শাস্তি দেবেন অতাজ হাক আনফুসহম কাফেরন এবং কুফুরির অবস্থায় তাদের আত্মাগুলিকে হরণ করা হবে আল্লাহ ফাকরব্বর তাদেরকে ধ্বংস করবেন কুফুরীর অবস্থায় বিল্লাহ ওয়াহলিফনাহু আল্লাহ মিনকুম অমাহম মিনকুম আল্লাহম কম ইয়াফরাকুন আল্লাহা বলছেন যে তারা আল্লাহ শপথ করে বলে যে তারা তোমাদের মধ্যেকার আমরাও তো মুসলিম আমরাও তো মমিন আমরা তো আল্লাহ পরকালের বিশ্বাস করি অমাহম মিনকুম আসলে এরা তোমাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ ফাকরব্বর তাদের মুখোশ খুলে দিয়েছেন কিন্নম কম ইয়াফরাকুন তবে এই জাতি হচ্ছে বড় ভীত সন্ত্রাস্ত জাতি সেই জন্য জানের ভয়ে আর নিজের পার্থিব স্বার্থের জন্য এসব কথা বলে থাকে ইয়াজমাহুন তারা যদি কোনো আশ্রয়ের জায়গা পেত মাগারাতিন অথবা গিরি গুহা পেত সেখানে ঢুকে পড়তো আউ মুদ্দা খালান অথবা কোনো প্রবেশের জায়গা পেত লাউ আল্লাহ সেখানে তারা ছুটে চলতো অহম ইয়াজমাহুন হুন গতিতে পাক আকরাবুল আলম তাদের সম্পর্কে আরো বলছেন অমিন হুম ফাইন উতু মিনহা মিনহা নবী আলাইহি নিমসাল্লা যখন জাকাতের ধন সম্পদ বন্টন করতেন তখন তাদের কিছু লোকেরা নবী করিমসাল্সাল্লামের উপর দোষ আরোপ করতো যে ও নিজের বংশদেরকে দেয় নিজের লোকজনকে দেয় অন্যদেরকে দেয় না স্বজন প্রীতি করে পাক বলছেন অমিন হুম এই মুনাফেকদের মধ্যে কিছু লোকেরা আছে ইয়াল মেজুকা কফিস সাদাকাত এই সাদকাগুলি বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাইন ও তুমিন হা তাদেরকে যদি দেওয়া হয় রাজু তাহলে খুব খুশি তাতে সন্তুষ্ট হয়ে যায় কয়েনলাম ইউ মিনহা আর যদি এই সাদকা থেকে তাদেরকে কিছু অংশ না দেওয়া হয় এ যা খাতুন তাহলে তাতে খুব দহে পড়ে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম রাজু মা আতাহুম আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলু ইন্না ইলাল্লাহি রাগিবুন আর তারা যদি আল্লাহ পাক যা দিয়েছেন তার সাসলাম যা তাদেরকে দিয়ে থাকেন তাতে সন্তুষ্ট হয়ে যেত সন্তুষ্ট চিত্তে তা মেনে নিত ওয়াকাউলো এবং বলতো হাসমন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট রেজিকের মালিক আল্লাহ সাইউদ্দিন আল্লাহ মিন ফজল আল্লাহ তার অনুগ্রহে আমাদেরকে শীঘ্রই দান করবেন রাসূল এবং তার রাসুল্লাম আমাদেরকে আশা করি দেবেন ইন্না এল আলাল্লাহের আমরা আল্লাহর দিকেই আগ্রহী আল্লাহর দিকে আমরা চেয়ে থাকি এ কথা যদি তারা বলতো তাহলে তাদের জন্য কতই না ভালো হইতো আল্লাহ পাক রব্বুল আলমিন সোরায়ে তওবার আয়াত নম্বর ষাটের সাদ করছেন জাকাতের ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে যা আল্লাহ স্বয়ং নিজেই ভাগ করে দিয়েছেন ইন্নামা সাদাকাতুল ফকরাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলিহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরীদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম আল্লাহ পাকুল আলমিন এরশাদ করেছেন যে নিশ্চয় সাদাকাত অর্থাৎ জাকাতের ধন সম্পদ লিল ফোকারা দরিদ্র ফকিরদের জন্য পলমা সাকিন এবং মিসকিনদের জন্য আল্লাহ পাক এখানে ফকির এবং মিসকিন দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন বোঝা যাচ্ছে যে ফকির এবং মিসকিনে পার্থক্য রয়েছে সুতরাং যারা হাসাবিদ যারা তাফসিরকার তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে ফকির অত্যন্ত দরিদ্র মানুষকে বলা হয় যার কাছে একবারের খাবার আছে অথবা নেই মোটি আর ওইসব লোকদেরকে বলা হয় যাদের কাছে একবার দুইবারের তো আছে কিন্তু হয়তো তিনবারের প্রয়োজন দিনের যে পুরো খরচ রয়েছে সেই পুরো খরচের ব্যবস্থা নেই তার ছেলে মেয়েদের অথবা মাসে কিছু টাকা বেতন আসে কিন্তু তা দিয়ে হয়তো মাসের পনেরো দিন বিশ দিন যায় আর দু চার দশ দিনের অভাব হয়ে যায় এদেরকে মিসকিন অভাবী বলা হয়েছে আল্লাহ ফাকর বলছেন সাদাকা এই উভয় শ্রেণীর অভাবীদেরকে দেওয়া হবে আলিহা এবং যারা তৎসংশ্লিষ্ট কর্মচারী এই জাকাত সাদকার সাথে সংশ্লিষ্ট কর্মচারী যারা তাদেরকে এই জাকাত থেকে একটা অংশ দেওয়া হবে কারণ ওরা নিজেকে এতেই নিয়োজিত করেছে এবং তারা সংসারের কাজ করতে পারছে না অথবা নিজের যে সব কাজ করে রুজি রোজগার করতে পারবে ব্যবসা বাণিজ্য করে সেসবও করতে পারছে না জন্য তাদেরকে এর পারিশ্রমিক হিসাবেই কিছু দেওয়া যাবে যারা দূর দূরান্তে গিয়ে ছাগলের উটের গরুর জাকাত গ্রহণ করে নিয়ে আসে গ্রামে গ্রামে গিয়ে জাকাত ওষুধ গ্রহণ করে নিয়ে আসে তারা এখানে মেহনত পরিশ্রম করছে সুতরাং তাদেরকে দেওয়া যাবে ওয়ালমু আল্লাফাতে কলু বহুম এবং যাদের অন্তর জয় করা হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ ওই সব নতুন মুসলিম যারা মুসলমান হয়েছে এবং তারা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ধন সম্পদ থেকে তাদের পূর্বপুরুষদের বিচ্ছিন্ন হয়েছে এবং বঞ্চিত হয়েছে তাদের মনকে জয় করার জন্য ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং ইসলামের ওপর তাদেরকে আরও অটল করার জন্য দেওয়া যাবে এই রকমই ওই সব লোকেরা যাদের সম্পর্কে অনেকটাই আশা করা যাচ্ছে যে সব লোক এখনো ইসলাম গ্রহণ করেনি তবে তাদেরকে কিছু যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তারা সত্য দিনের দিকে চলে আসবে তাদের অভাব যদি দূর করে দাও হয় তাহলে সত্য দিনের দিকে চলে আসবে তাহলে তাদেরকেও দেওয়া যাবে অফির রেকাব এবং দাসমুক্ত করার ক্ষেত্রে এই সাদকা বা জাকা দেওয়া যাবে ওয়ালগার মিন এবং ঋণগ্রস্তদেরকে দেওয়া যাবে যাদের উপর ঋণের বোঝা চেপে আছে অফিস সাবিউল্লাহ এই ঋণের বোঝা হয়তো নিজের উপরে ঋণ চেপে আছে অথবা কোনো ব্যক্তি ঋণই ছিল আর সেই ব্যক্তিকে লোকেরা ধরে মারধর করছিল জুলুম অত্যাচার করছিল তার ঋণের বোঝা নিজের দায়িত্বে নিয়ে নিয়ে জামানত নিয়েছে যে আমি এই বোঝা সরিয়ে দেব তার থেকে এই রকমের যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে সেও তাতে সামিল আল্লাহ অফিস সাবিরিল্লাহ এবং আল্লাহর রাস্তায় এই জাকাতের ধন সম্পদ খরচ করা যাবে আল্লাহর রাস্তা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ জানবি সাল্লাহ ইসলাম সাহাবাইকে রা সাল্লাহ করেছেন এবং এছাড়াও দিনের দাওয়াতের কাজ এলমের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় সংগ্রাম করা এলমের প্রচার করা কোরআন করিম দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় সংগ্রাম করা আল্লাহ ফাকসুরাফুর খান বলেছেন ফলাতুত এল কাহা ফেরিন বেহি জেহাদান কবিরা এখানে আল্লাহ ফাকর্বুল আলমিন বড় সংগ্রাম করতে বলেছেন এই কোরআনী করিমের চর্চা করে কোরআনী করিমের প্রচার প্রসার ঘটি তাহলে দাওয়া এর আল্লাহ আল্লা রাস্তে দিনের দাওয়াতের ক্ষেত্রেও জাকাতের পয়সা ব্যয় করা যাবে এইরকমই যারা দিনী শিক্ষার জন্য বেরিয়েছে এবং তারা নিজের খরচ নিজেরা বহন করতে পারছে না তাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে নবী করিম করিমস্লামের একটি হাদিস রয়েছে তিন সোনান যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হইল আল্লাহ পাকের সম্পর্কে আল্লাহর দিন আল্লাহ রসুল স্লাম সম্পর্কে বিশেষ করে তাহলে তারা আল্লাহর রাস্তায় রয়েছে সুতরাং তাদেরকে দেওয়া যাবে এই জাকাত থেকে অগ্নি সভিল এবং মুসাফির পথিককে দেওয়া যাবে ফরিদ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসব নির্ধারিত আল্লাহ পাক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞা আল্লাহ পাক এই আট শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দেশের জাকাতকে কিন্তু তার মানে এই নয় যে সমান সমান ভাবে দু করে ষোলো আনাকে ভাগ করবে যেমন এক শ্রেণীর সব লোকেরা যারা জাকাত ওষুর অথবা ফিতরা বা চামড়ার পয়সা আমাদের দেশে বিতরণ করে গ্রামে বসে তারা মনে করে যে দু ভাগ আমি পেয়ে গেছি অথবা যারা চাঁদা আদায়কারী কালেকশন করে বেড়ায় তারা মনে করে যে এটা আমাদের দুয়ানা ভাগ আছেন না যাতে করে তার সংসার চলে যায় মোটামুটি তার যেটা আয় ইনকাম করার মতো যোগ্যতা রয়েছে ততটা তার যদি দিয়ে দেওয়া হয় তাহলে তার ভাতার জন্য যথেষ্ট আল্লাহফাক বলছেন তারপরে ওয়মিন হম উল্লেজিন আ ইউজু না নবী ওয়া হুয়া ওজন কুল ওজন ও খৈরি উল্লাহ ইউ মেন বিল্লাহ ইউ মেন উলিল মমিন ও আহমতুল্লিল্লাজিনা আমন ওমিন কুমার লেজিনা ইউজুন আরসূল আল্লাহ ইল্হ আজাবুন আলীম এই মুনাফেকদের মধ্যে আল্লাহাক বলছেন যে কিছু লোক রয়েছে যারা নবী করিম সাল্লাহিসাল্লামকে নানা রকম কথা বলে কষ্ট দিয়ে থাকে এবং এই মুনাফিকরা বলে থাকে যে হুয়া ওজন তিনি কান কথা শুনেন। আল্লাহ বলছেন যে কুল হে নবী বলে দাও ওজন ও খাইকুম তিনি তোমাদের জন্য ভালো কথাই শোনেন খারাপ কথা শোনেন না ইউ মেন আল্লাহর প্রতি তিনি বিশ্বাস রাখেন ওয়া ইউ মেন এবং মমিন ভালো মানুষদেরকে তিনি বিশ্বাস করেন ওরমৎলিন তোমাদের মধ্যে থেকে সত্যিকার অর্থে মুনাফি করেনি কপো অন্তর্কি রাখেনি তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন রসুল আল্লাহ আর শুনে রাখো যে যারা আল্লাহ পাকে রসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দিবে যে কোনোভাবে শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক আল্লাহম আজাবন আলিম তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে রাসুল উল্লাহামকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে রাসুল্লাহকে কটুক্তি করা ব্যাঙ্গচিত্র করা এইরকম রকম রাসূলুল্লাহ মানহানি যে কোন কাজ অথবা আচরণ করা এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানহানি করা এবং তাকে কষ্ট দেওয়া আল্লাহ পাক বলছেন তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে ভয়াবহ শাস্তি রয়েছে ইয়া হালি ফুন বিল্লাহি এ মুনাফিকরা আল্লাহর কসম খায় তোমাদের সামনে কুম তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য মানুষকে সন্তুষ্ট করতে চাই والله ও احক ওয়িরদু ইন কানুম মুমিনিন তারা যদি মুমিন হইতো সত্যিকার অর্থে তাহলে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করাই বেশি হক রাখে আলম আলম তারা কি জানে না আন্না রাসুল যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে আন্নাহ না জাহান্নাম তার জন্য বা তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন খালেদান ফিহা সেখানে চিরকাল থাকবে জালিকাল খিজুল আজিম এটি হচ্ছে বড়ই লাঞ্ছনা আল্লাহ পাক বলছেন হাজারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম بما ফি কুলুবিহিম কুল ইস্তাহাজু ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহাজারুন আল্লাহ পাক বলছেন মুনাফিকরা ভয় করে যে তাদের সম্পর্কে এমন সূরা নাজিল হয়ে যাবে যেই সূরা দিয়ে জানিয়ে দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুনাব্বিহুম মা ফি তাদের অন্তরে যে কুফরি শিরক পাপ লুকায়িত আছে ব্যাধি হয়ে রয়েছে সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে এগুলো জানিয়ে দেওয়া হবে কুল ইস্তাহাজু হে নবী তাদেরকে বলে দাও যে তোমরা যত ঠাট্টা বিদ্রুপ করতে হবে উপহাস করতে হবে করো ইন আল্লাহ মুখর জুম্মা তাহজারুন যা কিছু তোমরা ভয় করছো যে তোমাদের মুখোশ খুলে দেওয়া হবে আল্লাহ পাক সব কিছুই তোমাদের খুলে দেবেন এবং প্রকাশ করে দেবেন আল্লাহাক বলছেন ওয়ালা ইনসা আল্লাহমা কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহাজুন আল্লাহ পাক বলছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা करू যে তোমরা এরকম কথা কেন বলেছিলে লায়াকুলুনা তখন অবশ্যই তারা বলবে ইননা মা কুননা নাখুদু ওয়া নালআব আমরা তো রহস্য রহস্যও খেলতামাশা করছিলাম এটা হাসি কাটকার চলে বলেছিলাম কুল হে বলে দাও আবিল্লাহ ওয়া আল্লাহ পাক সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে তার রাসূল সম্পর্কে কুনতুম তাসতাহাজুন তোমরা হাসি রহস্য করছিলে লা তাতাযুরু তোমরা কোন রকমের ওজোর পেশ করিও না তোমাদের এসব ওজোর চলবে না বাদা তুমা তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো করেছো এই ক্যামত পর্যন্ত যেসব লোকেরা ইসলামকে নিয়ে আল্লাহ পাককে নিয়ে অথবা সসলামকে নিয়ে দিনদার লোকদের ধার্মিক লোকদেরকে নিয়ে যারা ঠাট্টা মজাক করবে হাসি রহস্য করবে যদি কেউ টাকনার ওপর কাপড় পরে তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে কেউ যদি দাঁড়িয়ে রাখে তাহলে তার দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা মজাক করবে কেউ যদি নিজের বাড়িতে নিজের পরিবারে হেজাব রাখে কোনো মহিলা যদি পর্দানাসীন হয় আর হেজাব পর্দা করে তাহলে তাদেরকে বলবে যে এরা খিরি এরা তো অসভ্য এই ধরনের কথাবার্তা বলবে এইরকমই দিনের বিধিবিধান সম্পর্কে যদি কেউ বলে যে ব্যবচারের শাস্তি আজকাল হচ্ছে ইসলামিক শাস্তি হচ্ছে বর্বরতা এইরকম কথা যদি ইসলাম সম্পর্কে বলে বা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে বলে তাহলে কাফের হয়ে যাবে এগুলি হচ্ছে কুফরি কদ কফরতুম বাদা ঈমানাকুম ইন আফা আন তায়ফাতিন আল্লাহ বলছেন যে আমি তোমাদের এক দলকে যদি মাফ করে দিই তো আর এক দলকে অবশ্যই শাস্তি দেব কান কানু মুজরিমিন কারণ এরা ছিল বড়ই অপরাধী সকলে একরকমের অপরাধী নয় আল অল ওয়াল কাত বাযহুম বাজ বায আল্লাহ পাক বলছেন মুনাফিক পুরুষ হোক আর মোনাফেক নারী হোক সব একরকমেরা একই খুরের মাথা মুড়া ইয়া মরুন বিল বুনকার এদের খারাপ চরিত্র হচ্ছে অন্যায় কাজের উপদেশ দেয় অন্যায় কাজ করতে বলে পয়ান হাওনা আনিল মারুফ ভালো কাজে এরা বাধা প্রদান করে পয়াক বেজুন আইদিয়াহম এবং হাতগুলিকে গুটিয়ে নেই দান খাইরাত করতে চায় না ভালো কাজে অংশ নিতে চায় না নাস উল্লাহ তার আল্লাহকে ভুলে গেছে আল্লাহ পাক ও তাদেরকে উপেক্ষা করেছেন ইন্নাল মুনাফিক ইন আহমুল ফাঁসে কোন নিশ্চয়ই মুনাফিকরাই হচ্ছে পাপা চার আল্লাহ পাক বলছেন ওয়াদ্লাহ মুনাফিকফিকুফার আনা জাহান্নাম আল্লাহ আল্লাহ পাক ওয়াদা করেছেন মোনাফেক পুরুষ মোনাফেক নারীর সাথে এবং কাফের অস্বীকারীদের সাথে যে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে চিরকাল তারা থাকবে আর সেই জাহান্নামের আগুন তাদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট আহমুল্লাহ তাদের উপর আল্লাহ পাকে অভিসম্পদ হয়েছে ও আল্লাহম আজাবুল মুকিম এবং তাদের জন্য স্থায়ী আজাব শাস্তি রয়েছে কল্লিন আমিন কুম তোমাদের পূর্বের জাতির মতো কানু আসাদা মিনকুম কৌয়া তোমাদের চাইতে বড় শক্তিশালী ওই জাতি ছিল ও আকসার ওয়াউলাদা তাদের ধনজন্য অনেক বেশি ছিল তাদের অংশ খুব ভালো করে তারা ভোগ করেছে তোমাদের অংশ যা পৃথিবীতে রয়েছে ভোগ বিলাসের তা তোমরা ভোগ করতে থাকো কামাস্তম তা আল্লা মিন কাবলি কুম তোমাদের পূর্বের জাতিরা যেমন ভোগ বিলাস করেছিল বিখালা তাদের অংশ নিয়ে খাযু এবং তোমরা ওই রকমই খেলতামাশা করো যেমন তারা করেছে ওলা আখেরা ইহকাল পরকালে তাদের কাজ কর্মগুলি যদি কিছু ভালো কাজ করে থাকে তা নিষ্ফল হয়ে গেছে কারণ তো হিদ যদি না থাকে আল্লাহর একত্র না থাকে আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে রাসুরমের প্রতি বিশ্বাস না থাকে তাহলে কোনো ভালো আমল পরকালে কাজে আসবে না আল্লাহ পাক বলছেন ও উল্লা কাহমুল খা এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্ব আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন পাক আমাদের মুনাফিক চরিত্র থেকে বাঁচার যেন তৌফিক দান করেন পাক ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে মুনাফিকদের অনিষ্ট থেকে পাক আমাদেরকে বাঁচান এবং মুনাফেকী চরিত্র থেকে পাক উম্মতে মুসলিমাকে বাঁচান সুবাহ আলহামদুলিল্লাহ রবিল